আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক ভিডিওটি দেখতে থাকুন, কারণ দেখতে দেখতেই কখনো না কখনো আপনিও হয়ে যাবেন আমার সাবস্ক্রাইবার ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ কথা বলবো খুবই একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে। বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কথা বলার জন্য। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিপূর্বে সামাজিক যোগাযোগ সহ ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, এবং সেই ভিডিওটি হচ্ছে আপনার রীতা দেওয়ান নামক এক বয়াতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ব্যাপক গালমন্দ এবং কটূক্তি করেছে। তো বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওটি আগে দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হলো? মহিলাটিকে জ্যান্ত রাখতে ইচ্ছা করছে আপনাদের? হ্যাঁ বন্ধুরা, তিনি এই কথাগুলি বলেছেন আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। বন্ধুরা, 95% মুসলিম প্রধান এই দেশে বারবার কেউ না কেউ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, বা আমাদের যিনি সৃষ্টি করেছেন এই জমিন আসমান, আমাদের মানুষ পশু পাখি গাছপালা, যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বারবারই কেন জানি মুসলিম ধর্মই আক্রমণের শিকার হচ্ছে। কেন হচ্ছে তা আমার বোধগম্য না। বন্ধুরা, আপনাদের যদি বোধগম্য হয় দয়া করে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন। কিছুদিন আগেও আমরা দেখেছি একজন বয়াতি শরীয়ত সরকার, সেও ব্যাপক কোরআন হাদিস সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে ব্যাপক মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তারপরে আর এক বয়াতি দেখলাম, সেও ব্যাপক বিশৃঙ্খলা করে অল্প শিক্ষিত মানুষদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে, এবং বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা তিনি বলেছেন, এবং শেষ পর্যায়ে এসে এই রীতা দেওয়ান নামক বয়াতি, তিনি তো সব কিছুরই সীমা ছাড়িয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা বারবার প্রতিবাদ জানাই, এবং প্রতিবাদ জানানোর পরে তারা সবার সামনে এসে মাফ চায়। বন্ধুরা, এবারও সেই রীতা বয়াতি, তিনিও মাফ চেয়েছেন তার মেয়েদের সাথে লাইভে এসে। বন্ধুরা, চলুন আমরা তারও একটি অংশ দেখে নিই। আমার ভুল স্বীকার করছি, এটা ভুল হয়ে গেছে, সকলে আমাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, এই রীতা বয়াতিও লাইভে এসে সবার সামনে মেয়ে, তার দুইজন মেয়ে সহকারে মাফ চেয়েছেন। বন্ধুরা, মাফ চাইলে কি মাফ পাওয়া যায়? কিছু কিছু ক্ষেত্রে জুতা মেরে গুরুদানের মতো হয়ে গেল না ব্যাপারটা? বন্ধুরা, আমাদের এই 95% মুসলিম প্রধান দেশে বরাবরই এই মুসলিম ধর্মটাই কেন জানি আক্রমণের শিকার হচ্ছে। এই মুসলমান ধর্মাবলম্বীরাই কেন জানি আক্রমণের শিকার হচ্ছে। এই মুসলমান ধর্মের যে চোখের মণি, নয়নের মণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বারবারই কটূক্তির শিকার হচ্ছে। কই, আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন যে ভিন্ন ধর্মাবলম্বীদের যেসব সৃষ্টিকর্তারা আছেন, মুসলমান ধর্মাবলম্বীরা তাদের ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করেছেন, একটাও কি দেখাতে পারবেন? পারবেন না, কারণ মুসলমান জাতি সভ্য জাতি, তারা বিদ্রুপ করতে জানে না, তারা অপর ধর্মাবলম্বীদের বিদ্রুপ করতে শিখেনি, কারণ ইসলাম এটা শিখায়নি। বন্ধুরা, বারবার কেউ না কেউ একের পর এক, একের পর এক, একের পর এক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেই যাচ্ছে, করে কিন্তু তারা পার পেয়েই যাচ্ছে, তাদের কিন্তু কোনো শাস্তিই হচ্ছে না। এবং কেন শাস্তি হচ্ছে না, এটাই আমার বোধগম্য না। বন্ধুরা, এই যে রীতা দেওয়ান নামক যে বাউলটি, সে আল্লাহ সম্পর্কে এত গালমন্দ করল, এবং সে পরক্ষণে
লাইভে এসে সবার কাছে ক্ষমা চাইতেছে। বন্ধুরা, এই ক্ষমা চাওয়ার কি কোনো মানে হয়? খুব সস্তা হয়ে গেছে সরিটা। আমি ক্ষমা প্রার্থী। সরি শব্দটা যদিও অনেক দামি, কিন্তু আসলে আমাদের দেশে এই শব্দটা খুবই সস্তা একটি ওয়ার্ড বানিয়ে ফেলেছেন কিছু মানুষরূপী পশু। তাদের কাছে সরি বললেই সব কিছুই শেষ হয়ে যায়। বন্ধুরা, সরি বললে কি আদৌ এত বড় একটি জঘন্যতম অপরাধ করার পরে সে ক্ষমা চাই বললে কি ক্ষমা করা যায়? কি মনে হয় আপনাদের? সে কত বড় ধৃষ্টতা দেখিয়েছে বাংলাদেশের বুকে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এতগুলা সে বাজে বাজে মন্তব্য করেছে এত মানুষের সামনে। বন্ধুরা, বাংলাদেশে হাজার হাজার আলেম আছে, কই কাউকে তো দেখলাম না এই রীতা বয়াতিকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে, বিশেষ করে কিছু নামধারী কাঠমোল্লা আছে যারা শুধু পারে মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে উঠে পড়ে লাগতে, তারা শুধু পারে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল বন্ধ করতে। কই তারা তো এই যাত্রাপালা এই বয়াতি গান বন্ধ করতে তারা কখনো তাদের স্টেজে তারা কেউ আহ্বান জানিয়েছে আজ পর্যন্ত? আমার তো মনে হয় না, কারণ এই বয়াতি গান তাদের লেজে পাড়া দিচ্ছে না, মিজানুর রহমান আজহারি তাদের লেজে পাড়া দিচ্ছে। আর লেজে পাড়া দেওয়ার কারণে তাদের ধর্ম ব্যবসা, তাদের পীর ব্যবসা, তাদের মাজার ব্যবসা আজ বন্ধ হবার উপক্রম। আর সেই কারণেই তারা শুধু ওয়াজ মাহফিলই বন্ধ করতে পারে, কিন্তু গান বাজনা বন্ধ করতে পারে না। আমাদের ধর্ম নিয়ে অতিরিক্ত কটূক্তি করছে কেন? এটা আমরা বারবার প্রতিবাদ করার পরেও এটার কোনো সুরাহা হয়নি। বন্ধুরা, আমি আমার এই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আকুল আবেদন জানাবো যে যেই আজকের পর থেকে আমাদের ইসলাম ধর্ম, মহান ইসলাম ধর্মকে নিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেই কটূক্তি করুক না কেন, তার শাস্তি, সর্বোচ্চ শাস্তি, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রেখে একটি আইন অতি দ্রুত পাশ করা হোক, তাহলে বাংলাদেশে আর এই ধৃষ্টতা দেখাবে না এবং আমার মনে হয় না নেক্সটে আর কেউ দেখানোর সাহস করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলতে সাহায্য করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।